হাওড়া ডোমজুড় সাকারিদাহ জুম্বা মসজিদ ওয়াকাফ বাঁচাও কমিটির পক্ষ থেকে ওয়াকাফ সম্পত্তি আত্মসাৎ এবং নিরীহ মানুষের মিথ্যা মামলার ফাঁসানো হচ্ছে নিরীহ মানুষকে এলাকায় অশান্ত পরিবেশের বিরুদ্ধে গণ ডেপুটেশন দেওয়া হলো ডোমজুড় থানায় এবং ডোমজুড় থানার ভারপ্রাপ্ত আইসিকে। এদিন ডেপুটেশনের মাধ্যমে সাখারিদাহর জুম্বা মসজিদের বিভিন্ন রাস্তায় মানুষ নামে, তারা আন্দোলনও করে এবং তার পাশাপাশি হুঁশিয়ারি যে আগামী সম্পত্তি যারা দখল করে রয়েছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এই স্লোগান তুলে তারা ডোমজুড় থানার সামনে বিক্ষোভ কর্মসূচি এবং গণ ডেপুটেশন দেয়। সেই সমস্ত প্রতিটা মামলা নিষ্পত্তি করতে হবে, মামলাগুলি যথাক্রমে আমরা নিম্নে তার টোটাল মামলাগুলো দিয়ে দিয়েছি, আপনাদের কি সমর্থন আছে? আপনাদের প্রথমে আমরা আপনাদেরকে সাংবাদিক বন্ধুদেরকে সাখারিদাহ জুম্মা মসজিদ ওয়াকাফ বাঁচাও কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ডোমজুড় সহ ভারতবাসীকে আমরা কৃতজ্ঞ ধন্যবাদ জানিয়ে আমরা জানেন যে সাখারিদাহ জুম্মা মসজিদের দীর্ঘ প্রায় 22 বছরের একটা লড়াই, মসজিদের ওয়াকাফ সম্পত্তি প্রায় 17 থেকে 19 বিঘার মতন, যে সম্পত্তি মাতোয়াল্লি থাকা অবস্থায় তারা সে সম্পত্তিগুলো ব্যক্তিগতভাবে নিজেদের নামে আত্মসাৎ করে সে সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয়। আর আপনারা সবাই অবগত আছেন বা জানবেন আইনত সুপ্রিম কোর্টের জাজমেন্ট হলো ওয়াকাফ সম্পত্তি কেউ বিক্রি করতে পারে না, সে জায়গায় আমরা এ সমস্ত ব্যাপারগুলো তার সমস্ত বিক্রি ডেট সহ ওয়াকাফ বোর্ড বিভিন্ন প্রশাসনিক দফতরে আমরা পূর্বেও দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের গ্রামের জনসাধারণ যখন জানতে পারলে সম্পত্তি উদ্ধার করার প্রয়োজন, যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী ওয়াকাফ বাঁচাওয়ের জন্যে বারবার আমাদের বলেছেন, আমরা সেই অনুপ্রেরণায় আমরা ওয়াকাফ বাঁচানোর কমিটি হিসাবে আমরা এই সম্পত্তি রক্ষার জন্যে ময়দানে নেমেছি। এবং রক্ষা করতে গিয়ে যেটা সবথেকে বড় সমস্যা হলো যে বারংবার আমাদের মসজিদ কমিটি এবং এলাকাবাসীর নামে প্রভাব খাটিয়ে যারা জমি ভোগ দখল করে মেরে খাচ্ছে তারা বিভিন্ন রকমের ক্রিমিনাল কেস বারংবার করছে, সেই জন্যে পূর্বেও থানার প্রশাসনের ক্ষেত্রে আমরা দেখেছি কয়েকটা ব্যাপার তিনারা ইনকোয়ারি না করে কিছু মামলা ফরওয়ার্ড করেছেন কোর্টে, যে কারণে আজকে আমরা এই গণ ডেপুটেশন দিয়েছি যে আগামীতে যেন কোনো মামলা করার ক্ষেত্রে বিনা ইনকোয়ারিতে আমাদের সাথে যোগাযোগ না করে যেন কোনো মামলা ফাইল না করে এবং এই সম্পত্তি যারা ব্যক্তিগতভাবে ভোগ দখল করে খাচ্ছে এবং বিক্রি করছে এ সম্পদ সরকারের সম্পদ, মসজিদের সম্পদ, আইনের সম্পদ, এটাকে রক্ষার দায়িত্ব প্রশাসনিক বন্ধুদেরও, তো আপনাদেরকে এ দায়িত্ব নিতে হবে যাতে অবিলম্বে ওই জায়গাগুলো ব্যক্তিগত দখলমুক্ত করা যায়, সে ব্যাপারে আপনাদেরকে নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। সম্পত্তি প্রায় 17 থেকে 19 বিঘার মতন সম্পত্তি। যারা দখল করে আছে তারা কারা? যারা দখল করে আছে তারা হচ্ছে আপনার এই মণ্ডল ফ্যামিলি, সাকারিদাহ, লিচুতলা, মিন্টু মণ্ডল, সিন্টু মণ্ডল, মোবারক মণ্ডল, এমন করে বুলবুল মণ্ডল মরহুম, মুমতাজ মণ্ডল, এদের বংশ পরম্পরায় এই সম্পত্তিগুলো ভোগ দখল ও বিক্রি করা, আত্মসাৎ করা এরাই করে আসছে দীর্ঘদিন। রাজনৈতিক পরিচয় আছে? রাজনৈতিক পরিচয়ের ব্যাপারে আমাদের জানা নেই, কারণ আমরা রাজনৈতিক পরিচয় নিয়েও ময়দানে নামিনি। আমরা অপরাধীকে অপরাধী হিসাবেই চিহ্নিত করেছি, তার রংটা কী, সে কোন দলের মানুষ সেটা আমরা বুঝি না। তাহলে এত সাহস তারা পাচ্ছে কী করে, এত কুয়াকাটা দেখো কীভাবে? আমাদের হয়তো ধারণা হতে পারে করুক এবং কারা এদের পিছনে আছে, ইন্ধন কারা যোগাচ্ছে, যদি সেরকম কেউ থাকে
তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা মামলা, শাসক দলের সাথে কোনো সম্পর্ক নেই, বিরোধী দলের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা সবাই মসজিদের পক্ষের মানুষ, গ্রামবাসী, মহল্লাবাসী সবাই একজোট হয়ে এই সম্পত্তি উদ্ধারের জন্য আমরা মাঠে নেমেছি। এরপর আপনারা কী করবেন? আমরা আজকে ডেপুটেশন যেটা দিয়েছি, বড়বাবু আইসি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কোটা আপনারা দাবি করেছেন এগুলো আপনাদের ন্যায্য দাবি, এগুলো আমরা আমাদের আইন অনুযায়ী যেভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা করব। আর যদি তারপরও আমরা দেখি আইনত কোনো ব্যবস্থা না হয়ে থাকে, তাহলে আমরা বৃহৎ আন্দোলনের জন্য তৈরি আছি। আমার নাম হচ্ছে শেখ সিদ্দিকুল্লাহ। আমার পরিচয় হলো পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল ওলামা ইমাম ও ওলামা পরিষদ। বর্তমানে আমি শাখারিদাহ জুম্মা মসজিদের পেশ ইমাম।